নতুন মোড়ে করোনা, মিউটেশনের জন্য দেশ ভেদে দেখাচ্ছে ভিন্নতা। এবার নাইজেরিয়াতেও নতুন ধরনের খোঁজ। যদিও বা করোনা থেকে উত্তরণের জন্য যুক্তরাষ্ট্রের পর মেক্সিকো, চিলি ও কোস্টারিকায় গণহারে টিকা কার্যক্রম শুরু হয়েছে, তবে এটি এখন ছড়ানোর জন্য এক দেশ অন্য দেশের প্রতি তুলছে দোষারোপের আঙুল, যেমনটা মিয়ানমার দুষছে থাইল্যান্ড, বাড়াচ্ছে বিদ্বেষ। বিস্তারিত মোবালিক করিমের রিপোর্টে। Nigerian authorities are calling this stage 1. London School of Hygiene and Tropical Medicine Center for Mathematical Modeling of Infectious Diseases জরিপ বলছে, করোনা নতুন ধরনটি 56% বেশি ছোঁয়াচে, হয়েছে নতুন ধরনের 24টিও বেশি রূপান্তর। আক্রান্তের পাশাপাশি আশঙ্কা রয়েছে মৃত্যুহার বাড়ানোর। এবার নাইজেরিয়াতেও নতুন ধরনের খোঁজ। এটি থামাতে বিভিন্ন দেশে চলছে গণটিকা কার্যক্রম। ল্যাটিন আমেরিকার তিন দেশ মেক্সিকো, চিলি ও কোস্টারিকায় ফাইজার বায়োনটিকের টিকার ডোজ দেওয়া হয়েছে। যদিও বা যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের অপারেশন ওয়ার্প স্পিড কর্মসূচির প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা বলেছেন, ফাইজার বায়োনটিকের ভ্যাকসিন ধারণার চেয়ে বেশি অ্যালার্জিজনিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখাচ্ছে। এখন পর্যন্ত এমন 6 ব্যক্তিকে তারা শনাক্ত করেছেন। নতুন ধরন যেন ছড়াতে না পারে এই জন্য যুক্তরাজ্যের সাথে অনেক দেশই ফ্লাইট চলাচল স্থগিত করেছে। এবার সেই খাতায় নাম লিখিয়েছে চীন। যার মাধ্যমে ছড়াক না কেন, এটি যেন জাতিগত বা দেশগুলোর মাঝে বিদ্বেষ না ছড়াতে পারে তার জন্য প্রথম থেকেই উদ্বিগ্ন ছিলেন বিশ্বনেতারা। তারপরও থাইল্যান্ডে মিয়ানমার থেকে আসা কর্মীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পর অনলাইনে ছড়িয়ে পড়ছে ঘৃণা বিদ্বেষ। মুবাল্লিক করিম, মাইটিভি।